রবি অফিসের পক্ষ থেকে রবি সিম গ্রাহকদের জন্য নতুন একটি হোয়াটসঅ্যাপ সার্ভিস চালু হলো, যার মাধ্যমে আপনারা রবি সিমের যে কোনো সার্ভিস এবং যে কোনো সেবা পাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে 24 ঘন্টা যে কোনো সময়। তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো আপনারা কীভাবে রবি সেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাবেন। তো স্ক্রিনে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন শুরু করা যাক। রবির ফেসবুক পেজে তারা এই পোস্টটা করছে, দেখুন, রবি নিয়ে এলো প্রথমবারের মতো 24 ঘন্টার গ্রাহক সেবা হোয়াটসঅ্যাপে। আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে 01888364121 নাম্বারে মেসেজ করলেই পাবেন রিচার্জ করা, ইন্টারনেট প্যাক কেনা সহ বিভিন্ন রবি সেবা সহজেই। তো আপনারা যে কোনো রবি সেবা বা যে কোনো সার্ভিস আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিতে পারবেন। তো আপনাদেরও কিন্তু রবি সিম দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা থাকতে হবে, তাহলেই আপনারা তাদের সেবাটা পাবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি হোয়াটসঅ্যাপে গিয়ে, এই নাম্বারটা আপনারা সেভ করে রাখবেন, তারপর কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে তাদের সেবাটা নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে গিয়ে, চলে আসলাম হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে চলে আসার পর দেখুন এখানে রবি নিউ আমি এটা দিয়ে সেভ করছিলাম। তো আপনারা যেটা দিয়ে ভালো ইচ্ছা সেভ করতে পারবেন, মানে যেটা দিয়ে আপনাদের ভালো হয় সেটা দিয়ে সেভ করবেন। আমি তাদেরকে প্রথম হ্যালো লেখছিলাম, লেখার পর তারা এই SMSটা দিছে, দেওয়ার পর তারা আমাকে বুঝালো যে রবি সিমের মাধ্যমে তাদেরকে নক করার জন্য, মানে রবি সিম দিয়ে তাদের সাথে কথা বলতে হবে, না হলে তারা সার্ভিস দিবে না। দেখুন এখানে কিন্তু SMS আছে, আপনারা পড়ে নেবেন। আপনাদের কিন্তু রবি সিম দিয়ে হোয়াটসঅ্যাপ থাকতে হবে, তাহলেই কিন্তু আপনাদেরকে তারা সার্ভিস মানে সেবা প্রদান করবে। দেখুন আমি কিন্তু আবারও SMS দিছিলাম, তারা কিন্তু কোনো উত্তর দেয়নি। যদি রবি সিম হতো তাহলে আমাকে উত্তর দিত। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই নাম্বারটাই কিন্তু আমি সেভ করে রাখছি, আপনারা কিন্তু সকল সুবিধা পাবেন রবি সিমের মাধ্যমে তাদের হোয়াটসঅ্যাপে। ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকুন, সেই পর্যন্ত।